এখন বিষয় হচ্ছে ওয়ার্ড যেহেতু ম্যাক্সিমাম সময় টেক্সট নিয়ে কাজ করে, আমাদের এখানে মূল আকর্ষণটা হচ্ছে টেক্সট। সুতরাং আমাদের এই টেক্সটটাকে, আমাদের এই লেখাটাকে এরকমভাবে সাজাতে হবে যেন ভিউয়ার এটা আকর্ষণ করে, অথবা যার কাছে আমি এটা পাঠাবো সে যেন এটা দেখে পছন্দ করে। তো আমরা কীভাবে আমাদের টেক্সটটা ফরম্যাটিং করতে পারি সেটা আমরা দেখুন দেখব। প্রথমে আসে আমরা যখন এই টেক্সটটা দেখি, তখন দেখা যাচ্ছে এখানে আমাদের ফরম্যাট দেওয়া আছে একটা টাইমস নিউ রোমান। তো আমাদের এই ফন্ট এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো। এই হোম এর আন্ডারে আমাদের এই ফন্ট সেকশনে আমাদের এই টেক্সটের এই লেখাটার কি ফন্ট আমরা ইউজ করব সেটা আমরা এখানে থেকে সেট করতে পারবো, এবং ফন্টটা কীরকম দেখতে পাবো, কীরকম হবে, সাইজ কীরকম হবে সবগুলো আমাদের এখানে পাবো। ঠিক আছে, তো আমরা যদি প্রথমে এই পুরাটা সিলেক্ট করতে চাই তাহলে আমরা কি চাপবো, জাস্ট কন্ট্রোল এ চাপবো, এ ফর অল। আমরা এখন যদি দেখি তাহলে আমাদের পুরা প্যারাগ্রাফের টেক্সটটা আমাদের সিলেক্ট হয়ে গেছে, উপরে নিচে যা আছে সব সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, তো এখন যদি আমরা এখান থেকে কোনো চেঞ্জ আনি তাহলে এটা পুরা প্যারাগ্রাফের সম্পূর্ণ জায়গায় আমাদের এই ইফেক্টগুলো অ্যাড হয়ে যাবে। তো আমরা এটা আপাতত চাচ্ছি না, আমরা চাচ্ছি হচ্ছে আমাদের এই প্যারাগ্রাফটার একটা ফন্ট দিতে। তো প্যারাগ্রাফ ওটা সিলেক্ট করার জন্য আমরা জানি যে আমরা যে মার্জিনের বাম পাশে মাউসের কার্সারটা নিয়ে এসে ডাবল ক্লিক করি তাহলে পুরো প্যারাগ্রাফটা সিলেক্ট হবে। পুরো প্যারাগ্রাফ সিলেক্ট করার পরে সাথে সাথে আমাদের এখানে একটা শর্টকাট মেনু চলে আসবে, এখান থেকে কিছু বেসিক স্টাইল আমরা এখান থেকে দিতে পারবো, যেমন ফন্ট চেঞ্জ করা, ফন্টের সাইজ চেঞ্জ করা, ইনক্রিজিং ডিক্রিজিং, বোল্ড, ইটালিক, এরকম আন্ডারলাইন, হাইলাইট, এই জিনিসগুলো আমরা এখান থেকে দিতে পারবো। আর এই পুরো জিনিসটা আমাদের আবার এখানে আছে। ঠিক আছে, আমরা এখান থেকে আমরা এটা সিলেক্ট করতে পারবো, এখান থেকে আমরা ফন্ট মনে করেন একটা দিয়ে দিলাম যে ক্যালিব্রি বডি, এটা যদি আমরা এখান থেকে দিয়ে দিই তাহলে ফন্টটা এরকম হবে। তো ফন্টটা দেখে আমার কাছে একটু ছোটো মনে হচ্ছে, তো আমি যদি এটাকে বড় করতে চাই তাহলে এখান থেকে আমরা ড্রপডাউন থেকে আমাদের ফন্টটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো যে ফন্টের সাইজটা কীরকম হবে। তো আমি যদি 16 দিই তাহলে দেখেন এটা একটু বেশি বড় হচ্ছে, আমি যদি 14 দিই তাহলে এটা আমার জন্য মনে হয় যে এটা এই পিডিএফের জন্য বা আমাদের আমাদের এই ডকুমেন্টের জন্য এটা ঠিক আছে। তো আমি এটা 14 সিলেক্ট করে দিলাম। তো ফন্ট আমরা কম বেশি করার আরও অপশন হচ্ছে, আমরা যদি এখানে মনে করেন যে আপনি 14 না চেয়ে 15 চাচ্ছেন, তাহলে 15 তো এখানে নাই, তাহলে কী করতে হবে, জাস্ট আমরা কিবোর্ড থেকে এখানে 15 লিখে দিলে আমাদের এটা 15 সাইজের হবে। তো আমরা যদি ইনক্রিমেন্ট করতে চাই, এখানে আমাদের ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট আছে, ইনক্রিজ এবং আছে ডিক্রিজ, এই দুটা এ আছে। তো এটা আমাদের শর্টকাটও আছে, এখানে দেখতে পাচ্ছেন কন্ট্রোল শিফট এবং হচ্ছে লেস দেন এবং গ্রেটার দেন, এই দুটা হচ্ছে আমাদের এটার জন্য শর্টকাট। তো আমরা এখান থেকে আমরা যদি বড় করতে চাই তাহলে দেখেন 14 থেকে 16 হয়ে গেছে, আরেকটা বড় করলে 18 হয়ে যাচ্ছে। আবার যদি আমরা ছোটো করতে চাই তাহলে ডিক্রিজ একটা দুটা আবার দিলে আমাদের আগের ফন্টটা এভাবে চলে আসতেছে। তো এটা গেল আমাদের হচ্ছে ফন্ট এবং হচ্ছে ফন্টের সাইজ। তো তারপরে যে আমরা দেখতে চাই যে আমাদের এই ফন্টের কালারটা কী হবে, তো কালারটা আমরা এখানে পাবো হচ্ছে এই জায়গায়। তো আমরা সর্বশেষ যে কালারটা ব্যবহার করছি এটা এখানে ডিফল্টভাবে থাকে, তো আমরা এখানে ড্রপডাউনে যাই তাহলে এখানে সব ধরনের কালার এখানে আমরা পাবো, আমরা যে কোনো কালার এখান থেকে সিলেক্ট করতে পারবো। তো আপনি চাইলে অরেঞ্জ, রেড অথবা আপনার ব্ল্যাক সিলেক্ট করতে পারবেন, তো আমি এটার জন্য ব্ল্যাক সিলেক্ট করলাম। তো এখন দেখেন লাস্ট যেই কালারটা আমি ইউজ করছি এটা এখানে দেখাচ্ছে, তো আমাদের এটার কালার দেওয়া হলো। তো এখন আমরা যদি দেখি এই কন্ট্যাক্ট মি এটা, তো এটা আমাদের একটা হেডিং বলতে পারেন। তো আমরা এটাকে একটু সাইজে বড় করব, তাহলে আমরা এখান থেকে বড় করে 16 করে দিলাম। তারপরে এটাকে আমরা যদি বোল্ড রাখতে চাই তাহলে জাস্ট বোল্ড এখানে ক্লিক করে আমরা এটাকে বোল্ড করব, এটা একটু গাঢ় কালারে দেখাবে। ঠিক আছে, তো এইভাবে আমরা আমাদের আপনি যদি চান এটা এখানে হাইলাইট করতে তাহলে এখান থেকে ইউ এটাতে ক্লিক করবেন তাহলে এটা আন্ডারলাইন হয়ে যাবে, আর যদি হাইলাইট করতে চান তাহলে এটা এভাবে হাইলাইট হবে। তো আবার আমরা যদি হাইলাইট
দূর করতে চাই, যে নো কালার এখানে দেব, তো এই জন্য আমাদের পুরোটাটা সিলেক্ট করতে হবে যে এরকমভাবে। তারপরে হচ্ছে আমরা যদি আন্ডারলাইন না চাই তাহলে এটা সিলেক্ট থাকা অবস্থায় যে এখানে আমরা ক্লিক করে যে এটা রিমুভ করে দেব। এটা সিলেক্ট করে আমরা এটা এখান থেকে এটা সিলেক্ট করে আমরা এটা এখান থেকে ক্লিক করে রিমুভ করে দেবো, তাহলে আমাদের এই আন্ডারলাইনটা চলে যাবে। তো বোল্ট যদি আপনি আমরা আপনারা বোল্ট থেকে নর্মালে চলে আসতে চান তাহলে জাস্ট বির উপরে ক্লিক করলে আমাদের এটা বোল্ট থেকে রেগুলারে চলে আসবে। তো আমরা এই ক্ষেত্রে বোল্টে রাখতে যাচ্ছি, তাহলে আমি এটাকে বোল্ট করে দিলাম। তারপরে আমরা যদি একটু নিচের দিকে আসি, দেখ মাই ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা যেহেতু একটা হাইপার লিঙ্ক তো এটা আগে থেকে একটা ফরম্যাট ডিফল্টভাবে হয়ে আসে। তো আমরা যদি এই ফরম্যাটটা চেঞ্জ করতে চান তাহলে এখানে এই পুরা লাইনটা সিলেক্ট করে এখান থেকে কালার চেঞ্জ করা থেকে শুরু করে সব কিছু এখান থেকে চেঞ্জ করতে পারবে। তো মনে করেন যে আমি এটার এই একটা কালার দিলাম, সাথে যদি ব্যাকগ্রাউন্ড কিছু কালার দিতে চান তাহলে ব্যাকগ্রাউন্ডটা একটা কালারও আপনি অ্যাড করতে পারেন। তারপরে আসে আমাদের ইমেল অ্যাড্রেস। তো আমরা যদি এই ইমেল অ্যাড্রেসটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে এখান থেকে আমরা আমাদের এটাকে ইটালিক করতে চাই, যে আমরা এটাকে একটু অ্যাঙ্গেল থাকবে, ইটালিক ফ্রন্টে থাকবে, তো আমরা এটা ক্লিক করে ইটালিক করে দেব। তো এভাবে আমরা আমাদের টেক্সটটাকে বিভিন্নভাবে ফরম্যাটিং করতে পারি। তো আমাদের মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের যে হেডিংটা আছে, এই হেডিংটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ থাকে। তো আমরা হেডিংটা কীভাবে চেঞ্জ করব, সেমভাবে আমরা এটা হেডিং পুরোটা সিলেক্ট করে এটা এখান থেকে বোল্ড করে দেব। যেহেতু হেডিং তাহলে আমাদের টেক্সটটা একটু ফন্ট বড় রাখবো, মনে করেন যেটা আমি 18 বা 20 এরকম একটা বড় একটা ফন্টে রাখলাম। তারপর এটার যদি আপনি আউটলাইন বা কোনো শেডো টাইপের কোনো ইয়ে দিতে চান তাহলে এখান থেকে আপনার যেটা পছন্দ হয় সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তারপর এখান থেকে ফন্ট সিলেক্ট করতে চাইলে ফন্টটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। আর আপনি ধরেন যে কালারটা দিচ্ছেন, কালারটা দেওয়ার পর এটা কীরকম দেখা যাচ্ছে এটা দেখতে হলে জাস্ট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন, তাহলে এটা দেখতে পাবেন যে আপনার অ্যাপ্লাই করা কালারটা এখানে কীরকম আসছে। তো এখন দেখেন আপনি এই লেখাটা লিখছেন, অথবা হচ্ছে আমি পুরো লাইনটা দেখি বা পুরো প্যারাগ্রাফটা দেখি, এই পুরো প্যারাগ্রাফটা আপনি সবগুলো ক্যাপিটাল লেটার অথবা সবগুলো স্মল লেটার লিখতে যাচ্ছেন বা অন্য কোনো কেস চেঞ্জ করতে যাচ্ছেন, তাহলে আমরা এখানে অপশন আছে যে চেঞ্জ কেস। এখান থেকে আমরা এখানে বিভিন্ন ধরনের সেন্টেন্স কেস, লোয়ার আপার কেস, সেন্টেন্স কেস আমাদের বর্তমানে যেটা আছে এটা সেন্টেন্স কেসে আছে, আমরা যদি লোয়ার কেস চাই তাহলে সবগুলো দেখেন আমাদের লোয়ার কেস হয়ে গেছে, তাহলে আমরা যদি সবগুলো আপার কেস করতে চাই তাহলে সবগুলো আপার কেস হবে। তো এরকমভাবে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, তাহলে আমরা প্রত্যেকটা ওয়ার্ড এভাবে ক্যাপিটালাইজ করে দিতে পারবো। এরকমভাবে আমরা আমাদের টেক্সটটাকে বিভিন্ন ফরম্যাটিংয়ে করে দিতে পারবো খুব সহজে। তো এই টেক্সট সাজানোর এই জিনিসগুলো যদি আমরা দেখি তাহলে আশা করি যে আপনারা আপনাদের টেক্সটটাকে সুন্দরভাবে মানুষজনের সামনে প্রেজেন্ট করতে পারবেন এবং আপনাদের এই টেক্সট দেখে সবাই ইমপ্রেস হবে।